আমি ওয়ান্ডারার শ্যামল, ঘুরতে ঘুরতে আজ প্রায় ভুটান সংলগ্ন একটি চা বাগানে এসেছি। জানি না, আমার কাছে একটা পুরোপুরি নতুন জায়গা। চা শ্রমিকরা এখানে কাজ করছেন। এক দাদার সঙ্গে পরিচয় হলো। কি নাম দাদা আপনার? আমার বিশ্রাম মিং সর্দার, আমি ওই এখানকার সর্দার। আপনি এই জায়গাটা কি লোকেশনটা? সাতালি চা বাগান। হ্যাঁ, সাতালি চা বাগান। সাতালি চা বাগান। আর এলাকাটার নাম? এটা হলো গারা বি বলে, সেকশন নম্বর। আচ্ছা, এখানে এই যে চা বাগানটা কোন কোম্পানির অধীনে? এটা তো এখন হাসিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, হাসিমার ইন্ডাস্ট্রিজ। এই যে ওই যে আমরা যে ওই যে জঙ্গল দেখতে পাচ্ছি, সেই জঙ্গলটা, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি দূরে, এই জঙ্গলটা কত কি? ও অনেক দূর আছে তো এটা তো। কি জঙ্গলটার নাম কি? এটা তো বলে এখনো যে, হ্যাঁ বলুন। মধু ফরেস্ট ধরে তো বাগান সামনে আসে, সেই মধু ফরেস্ট। আচ্ছা আচ্ছা, এখানকার মানে কাছাকাছি। আপনি এখানেই কাছাকাছি থাকেন তাই তো? হ্যাঁ, আমরা তো আজকে এখন আছি, কাজ করলে কাল অন্য জায়গায় মানে এরকম চলে যাই, আর ডেপোর্টেড হয়ে যান আর কি, পোস্টিং আলাদা জায়গায় হয়ে যায়। আজকে প্লাকিং করছি, ধরো কাল শেষ হবে, অন্য জায়গায় চলে যাব। ও, এই যে শ্রমিকরা কাজ করছেন এখানে, এই সব স্থানীয় শ্রমিক? হুম। স্যার আপনার শুভ নাম? আমি শ্যামলকান্তি বর্মন, ওয়ান্ডারার শ্যামল। এই ঘুরে বেড়াই একটু, আমি পেশায় শিক্ষক। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো, একদম নতুন জায়গা আর কি আমাদের কাছে, অনেকটা দূরে, মেন রোড থেকে বেশ অনেকটা দূরে, কয়েক কিলোমিটার দূরে। ওই দিক থেকে হয়ে মানে আপনাদের ফ্যাক্টরি হয়ে এদিকে ঘুরে আসলাম, রাস্তাটা খুব খারাপ কিন্তু একদম সবুজ লাগছে, একদম তাজা অক্সিজেন, ভালো লাগলো। কোথায় মো? ময়ূর না, গেলে একটু দেখতে পাবো। এখন আর সকালে কয়েকটু বাইরে হয়ে গিয়েছিল। হাতি, হাতিও আসে এদিকে? একদম এদিকে পারফেক্ট একদম। তখন কি করেন আপনারা হাতি এলে? আমরা তো ওর হাতি তো এসে সকালে চলে যায়। আপনারা তখন মানে কাজ করেন না? না, এই তো আমরা তো 7:30টায় আমাদের কাজে ধরে 11:30টা চলে যাব। হ্যাঁ, খেয়ে আবার আসবো, দুইটা ধরবো আমার 4:30-5টার মধ্যে বাইরে। আচ্ছা আচ্ছা, এখানকার বস্তিগুলো কোথায়, মানে চা বাগান শ্রমিকদের যে বাসস্থান সেগুলো কত দূর এখান থেকে? এখান তো যায় যে ফ্যাক্টরির সামনে ওইদিকে, ডিসপেন্সারি আছে ওইদিকে, মন্দির সন্দির ওইদিকে, যত লেবার কোয়ার্টার আছে, লেবার কোয়ার্টার ওইদিকে আছে, কোয়ার্টার সাব স্টাফ আছে, ওই যে ম্যানেজারের ওইদিকে, বেঙ্গালোর সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো ঢুকে পড়লাম, আমরা তো ঢুকে পড়লাম, কেউ কিছু বললো না তো? মানে বাইরের লোকটাকে ঢুকতে দেবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরে নিন না, আমরাও আপনাদের এই আপনজন। হ্যাঁ, বাড়ি তাহলে কোনো এদিকে? হুম, এদিকেই বাড়ি, আলিপুর। আলিপুর থেকে একটু দূরে কুচবিহারে। কুচবিহার গিয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, অনেকে গিয়েছি। ও, কেন গিয়েছেন কুচবিহারে? ওই যে অনেক অসুখ হয়ে গেল তো চিকিৎসা করাতে গিয়েছেন। কয়েকবার ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট সার্ভিসের জন্য হয়নি আর? না, এখন আবার কি হবে, এখন বয়স তো এসে গেলে। না, সেটা যখন গিয়েছিলেন তখন তো চাকরি বয়স ছিল। অক্সিজেনের কোনো কমই নেই, হচ্ছে না করোনার যে। হুম।
আপনাদের মাস্ক টাক্স পড়তে হয় না? আছে, আমি ধরে রাখছি যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু এত তাজা অক্সিজেন হয়েছে, তাহলে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না? মানে আমরা নিজেকে বাঁচাবার জন্য ধরতে লাগে। কিন্তু কোনো শ্রমিকের কি করোনা পজিটিভ ধরা পড়েছে? না, এখন তো অনেক আর কয়েকটা হয়েছে, মানে ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, তারা সুস্থ এখন, তাই তো? দুই ভ্যাকসিনও লাগানো হয়ে গেছে, সবার ভ্যাকসিন হয়ে গেছে। আমরা তো দুইবার হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ডোজও হয়ে গেছে আপনাদের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।